এই যে হাসান মঞ্জিলের গেটের সামনে চলে আসছি হাসান মঞ্জিল বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি শাখা এটি আমরা এখন টিকিট কাটতেছি জনপ্রতি হচ্ছে 40 টাকা করে এখন হাসান মঞ্জিলের গেট দিয়ে আমরা প্রবেশ করছি হাসান মঞ্জিলের চারপাশটা দেখে নিচ্ছি সিঁড়ি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ তাই সিঁড়ি দিয়ে ওঠা যাবে না আমরা পেছনের দিকটাই যাচ্ছি হাসান মঞ্জিলের অনেক সুন্দর একটি জায়গা এটি দেখতে চমৎকার ন্যাচারাল পরিবেশ এটা হচ্ছে প্রদর্শনী গ্যালারি হাসান মঞ্জিল জাদুঘর হাসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করেছি আমরা ভিতরের দিকে আসছি আর কি রুমে চলে আসছি ওয়াও নাইস এখানে হাসান মঞ্জিলের ঐতিহাসিক ঘটনা লেখা আছে অলঙ্কৃত পার্টিশন বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত 1935 থেকে 1940 খ্রিস্টাব্দ এই পাশে আরেকটি রুম আছে অত্যন্ত চমৎকার একটি সিন্দুক ঢাকার নবাবদের বংশ তালিকা খাজা নাজিমুদ্দিন খাজা আতিকুল্লাহ নওয়াব স্যার খাজা আহসানুল্লাহ নওয়াব আব্দুল গনি আমরা এখন দোতলে যাচ্ছি ওপরে উঠছি এগুলো হলো সিল অলঙ্কৃত চেয়ার হুকা বারান্দায় চলে আসছি ফার্স্ট ফ্লোরের বারান্দাটি ফার্স্ট ফ্লোর থেকে বাইরের দৃশ্য অনেক ইতিহাস আছে এই বাড়িটির এই বাড়ির সামনের অংশটিকে অনেক সুন্দর বাড়িটির সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী এটা পিয়ানো চমৎকার জমিদার বাড়িটি আমি এখন নেমে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর উত্তর পাশে হাসান মঞ্জিলটি দেখতে অনেক সুন্দর টিকটক শুটিং চলছে আমাদের স্যারকে ক্যামেরা দিয়েছে দর্শনার্থী মনে হয় টিকটক ভিডিও করার জন্য হাসান মঞ্জিল থেকে এখন আমরা বের হচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি হাসান মঞ্জিল থেকে আমি আতাই রাব্বি আল্লাহ হাফেজ সাথে আছে আমাদের স্কুলের স্যার মনির স্যার ভাই ভাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে